নদী অববাহিকা ও জল বিভাজিকার মধ্যে পার্থক্য, এটা নিয়েই আজ আমাদের আলোচনা। তো চলো শুরু করছি আজ আমাদের নেক্সট ক্লাস, যেখানে আমরা নদী অববাহিকা ও জল বিভাজিকার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি শুরু করছি আমাদের ক্লাস, যে নদী অববাহিকা ও জল বিভাজিকার মধ্যে পার্থক্য আমরা কিভাবে নির্ণয় করব। আমরা নদী অববাহিকা কাকে বলে ও জল বিভাজিকা কাকে বলে সেটা জানি, সেখান থেকেই আমরা ধীরে ধীরে এই নদী অববাহিকা ও জল বিভাজিকার মধ্যে পার্থক্যটা নিরূপণ করব। তো চলো, তোমাদের সুবিধার জন্য এই ক্লাসটা করা হচ্ছে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে তোমরা নেক্সট ক্লাসগুলো পেয়ে যাও। প্রথমত তোমরা যেমনভাবে পার্থক্য লেখো, ঠিক একটা পার্থক্য কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে তোমরা ভালো নাম্বার পাবে, তা নিয়ে আমরা এর আগের একটা ক্লাস দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে একটা পার্থক্য আমরা কেমনভাবে লিখলে ফুল মার্কস পেতে পারবো। আর আমি সবসময় এটাই বলে থাকি যে পার্থক্যের মধ্যেও একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে। ডায়াগ্রামটা তো যদি তুমি নিজে এঁকে মোটামুটি বোঝানোর জন্য, খুব সুন্দর না হলেও মোটামুটি বোঝানোর জন্য একটা নিজে ডায়াগ্রাম তৈরি করে নাও, তারপরে সেই ডায়াগ্রাম থেকেই তুমি পার্থক্যগুলো, যেমন দুদিকে জায়গা করে নিয়ে একদিক একদিক একদিকে নদী অববাহিকা আর একদিকে জল বিভাজিকা, সেইভাবেই লিখবে, কিন্তু ডায়াগ্রামটা অবশ্যই দেবে, যার ফলে কী হবে এখান থেকে তোমাদের এক্সট্রা নাম্বার বা ফুল মার্কস পাওয়ার চান্স থাকতে পারে। তো শুরু করছি আমাদের নদী অববাহিকা ও জল বিভাজিকার মধ্যে পার্থক্যের ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট আমরা একটু আলোচনা করব, নদী অববাহিকা কাকে বলে ও জল বিভাজিকা কাকে বলে। ফার্স্ট আমরা নদী অববাহিকাতে কি পড়েছি, যে প্রধান নদী, উপনদী, শাখা নদী। তাহলে প্রধান নদী ও তার একটু এদিকে দেখো, প্রধান নদী, এই যে প্রধান নদীগুলো বয়ে গেছে এই হলো প্রধান নদী। এই প্রধান নদীর সাথে কার হবে, এই নদীরই শাখা নদী, উপনদী ইত্যাদি নদীগুলো, যে শাখা নদী উপনদী যেগুলো আসছে মূল নদীর সঙ্গে এসে মিলিত হয়েছে, এই যে মূল নদীর সঙ্গে মিলিত হয়ে যে স্থান বা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাকে আমরা বলবো নদী অববাহিকা। তাহলে কি বললাম, যে প্রধান নদী ও তার শাখা নদী ও উপনদীগুলো মিলিত হয়েছে যে স্থান বা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবাহিত হয়ে, আমরা তো জানি নদী সবসময় কোথায় গিয়ে মিলিত হয়, তার মোহনায় গিয়ে মিলিত হয়। তো এইভাবে যখন নদী, প্রধান নদীর সঙ্গে উপনদী ও তার শাখা নদীগুলো মিলিত হয়ে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে মোহনার দিকে প্রবাহিত হয়েছে তাকে আমরা কি বললাম, নদী অববাহিকা বললাম। নেক্সট অপর দিকে কি বলছি, জল বিভাজিকা কাকে বলছে। জল বিভাজিকা আমরা সেই অঞ্চলকে বলবো বা সেই স্থানকে বলবো, উচ্চভূমি, যে উচ্চভূমি, এই যে উচ্চভূমি দেখতে পাচ্ছ, যে উচ্চভূমি একাধিক জল, যে উচ্চভূমি একাধিক নদী অববাহিকাকে পৃথক করেছে, মানে হলো দুটি নদী অববাহিকার মাঝখানে যে উচ্চ ভূভাগ অবস্থান করেছে তাকে আমরা জল বিভাজিকা বললাম। বোঝা গেল জল বিভাজিকা কাকে বললাম, জল বিভাজিকা হলো যে দুটো নদী অববাহিকার মাঝখানে যে উচ্চ ভূভাগ অবস্থান করেছে তাকে আমরা জল বিভাজিকা বললাম। এক নম্বর পয়েন্ট হয়ে গেল, চলো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে কি হচ্ছে, এই যে নদী অববাহিকার দিকে, এই নদী অববাহিকার নদীগুলো, নদীগুলো কি হয়, আমরা তো সবাই জানি নদী উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত, উৎস কোথায়, সবসময় উচ্চ পার্বত্য অঞ্চল, তাই নদী, এই নদী অববাহিকার নদীগুলো উচ্চ ভূমি থেকে, এই নদী অববাহিকার নদীগুলো উচ্চ ভূমি থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়ে কোথায় গেছে, ধীরে ধীরে নিম্নভূমির দিকে প্রবাহিত হয়ে মোহনার দিকে যাচ্ছে। বোঝা গেল, তাই নদী অববাহিকার নদীগুলো উচ্চ ভূমি থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়ে নিম্ন ভূমির দিকে প্রবাহিত হয়েছে এবং নদী অববাহিকা গঠন করেছে। বোঝা গেল, দু নম্বর পয়েন্টে গেল এটা। তাহলে দু নম্বর পয়েন্টে আমরা জল বিভাজিকাকে কি বলবো, জল বিভাজিকার ভূমিভাগটা কেমন হয়ে থাকে। জল বিভাজিকার ভূমিভাগটা হয়ে থাকে খাড়া ঢাল যুক্ত, এই যে দেখতে পাচ্ছ খাড়া, যেহেতু উচ্চভূমি তাই এর ঢালটা কেমন হবে, ভূভাগটা কেমন হবে, ভূভাগটা
খাড়া ঢাল যুক্ত হবে, ভূভাগটা খাড়া ঢাল যুক্ত। বুঝে গেল? একদিকে নদী অববাহিকা কি হচ্ছে, ধীরে ধীরে উচ্চভূমি থেকে নিম্নভূমির দিকে প্রবাহিত হয়ে গেছে, আর জলবিভাজিকার ভূমিভাগটা কি হলো, ভূমিভাগটা হলো খাড়া ঢাল যুক্ত ভূমিভাগ। দু নম্বর পয়েন্ট গেল। চলো তিন নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করছি। তিন নম্বর পয়েন্টে কি লিখ বলবো, যে তিন নম্বর পয়েন্ট হলো সাধারণত নদী অববাহিকা সমভূমি অঞ্চল রূপে কাজ করছে। এই যে নদী অববাহিকা অঞ্চলগুলো কি হয়, আমরা তো জানি যখন আমরা নদীর উৎপত্তি সম্পর্কে পড়েছিলাম যে কোন পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে উচ্চভূমি থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়ে জলধারাগুলো ভূমির ঢাল অনুসারে বয়ে এসে এসে কোথায় হয়, অর্থাৎ মোহনার দিকে প্রবাহিত হয়ে আসে। তাই যদি দেখা যায়, যদি দেখা যায় এটা আমাদের যদি ভূপৃষ্ঠ হয়ে থাকে, এটা যদি ভূপৃষ্ঠ হয়ে থাকে, পাহাড় পর্বতের উপর দিয়ে নদী প্রবাহিত হয়ে হয়ে ধীরে 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 এই সমভূমি অঞ্চলে এসছে। তাই কি বললাম, যে সাধারণত নদী অববাহিকা এই যেহেতু নদীগুলো প্রবাহিত আসছে, এসে এই নদী অববাহিকা অঞ্চল অর্থাৎ সমভূমি অঞ্চলে রূপে কাজ করে, এই নদী অববাহিকা সমভূমি অঞ্চল রূপে কাজ করছে। বুঝে গেছে? তাহলে তিন নম্বর পয়েন্টে আমরা কি বললাম, যে সাধারণত নদী অববাহিকা সমভূমি অঞ্চল রূপে কাজ করে, সমভূমি অঞ্চলেতে নদী অববাহিকা গড়ে উঠতে দেখা যাবে, যেহেতু নদীগুলো প্রবাহিত হয়ে আসছে আর আমরা নদীর উৎপত্তি ও উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত আমরা জানি ধীরে 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 নিম্নভূমির দিকে প্রবাহিত হয়ে মোহনায় গিয়ে মেশে। তাই সাধারণত নদী অববাহিকা সমভূমি রূপ অঞ্চল রূপে কাজ করে। অপরদিকে জলবিভাজিকা দিয়ে কি বলবো, তিন নম্বর পয়েন্টে, তিন নম্বর পয়েন্টে সাধারণত যে পাহাড় পর্বতগুলো, সাধারণত এই যে পাহাড় পর্বতগুলো রয়েছে, এই পাহাড় পর্বতগুলো জলবিভাজিকা রূপে কাজ করে থাকে। তাহলে নদী অববাহিকা কি রূপে কাজ করে, সমভূমি অঞ্চল রূপে কাজ করলো, আর জলবিভাজিকা সাধারণত পাহাড় পর্বত রূপে, পাহাড় পর্বতগুলোই জলবিভাজিকা রূপে কাজ করে। বুঝে গেল? আশা করি বুঝতে পেরেছো। যদি তবুও না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমরা বুঝতে পারছো না। আমি ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সুবিধার জন্যই এই ক্লাসটা দেওয়া হয়েছে। তাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমরা যেখানেই বুঝতে পারবে না সেখানেই আমাকে কমেন্ট করে জানাবে। তাই তিন নম্বর পয়েন্টে বোঝা গেল যে নদী অববাহিকা সমভূমি অঞ্চল রূপে কাজ করে, আর জলবিভাজিকা অঞ্চল যেটা হয় সেই জলবিভাজিকা অঞ্চলগুলোকে পাহাড় বা পর্বত জলবিভাজিকা অঞ্চল রূপে কাজ করে। তিন নম্বর পয়েন্ট গেল। চলো চার নম্বর পয়েন্ট, চার নম্বর পয়েন্টে আমরা নদী অববাহিকার দিকে কি বলবো, চার নম্বর পয়েন্টে নদী অববাহিকার যে নদী অববাহিকাগুলো কি হয়, অত্যন্ত উর্বর হয়। নদী অববাহিকা অঞ্চলটা অত্যন্ত উর্বর হয়। কেন? এই যে নদী, যে সমস্ত এক একটা নদী তো এসে মিলিত হয়েছে, মূল নদীর সঙ্গে, মূল নদীর সঙ্গে অসংখ্য শাখা নদী ও উপনদী এসে মিলিত হয়েছে। তাই ওই যে নদী নদী প্রবাহিত হয়ে আসছে, ওই প্রবাহিত যে অববাহিকা অঞ্চলটা রয়েছে, যেহেতু বিভিন্ন ধুয়ে ধুয়ে আসা পলিগুলো যে এসে ওই নদী অববাহিকার মধ্যে দেখা যায়, নদী, তাই নদী অববাহিকা অত্যন্ত উর্বর হয়ে থাকে। এখানে এই নদী অববাহিকা অঞ্চল কৃষি কাজের জন্য অত্যন্ত উপযোগী হয়ে থাকে, কারণ এখানকার মৃত্তিকা পলি উর্বর পলি হয়ে থাকে, পলি গঠিত মৃত্তিকা থাকে। যেহেতু এখানকার মাটিটা অত্যন্ত উর্বর, তাই এখানে কৃষি কাজের সুবিধা থাকতে পারে নদী অববাহিকা অঞ্চলে। বোঝা গেছে? যে নদী, চার নম্বর পয়েন্টে কি বললাম, যে নদী অববাহিকা অঞ্চল অত্যন্ত উর্বর, মৃত্তিকাটা অত্যন্ত উর্বর। কেন? অসংখ্য নদী অর্থাৎ উপনদী, শাখা নদী, মূল নদীর সাথে এসে মিলিত হয়ে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যে অঞ্চলের উপর দিয়ে, সেই অঞ্চলটা কি হয়, অত্যন্ত উর্বর হয়ে থাকে মৃত্তিকাটা, তাই এখানে কৃষিকাজের উপযোগী। চার নম্বর পয়েন্টে চলো জলবিভাজিকার দিকে। জলবিভাজিকা কি? জলবিভাজিকা তো আমরা সাধারণত জানি পাহাড় পর্বতগুলো জলবিভাজিকার কাজ করে। তাই যদি পাহাড় পর্বত জলবিভাজিকার কাজ করে, তাই এই যে এই অঞ্চলগুলো কি অত্যন্ত উর্বর হতে পারে? পাহাড় পর্বত কি কখনো উর্বর হতে পারে? কারণ এখানে পাহাড় পর্বতের চাষবাসেরও উপযুক্ত নয়, কারণ এইখানকার যে ভূভাগটা রয়েছে অত্যন্ত অনুর্বর, কঠিন শিলা দ্বারা গঠিত ভূভাগ, তো তাই এটা অনুর্বর। তাই আমরা চার নম্বর পয়েন্টে কি আলোচনা করলাম, নদী অববাহিকা উর্বর আর জল অববাহিকা জলবিভাজিকা হলো অনুর্বর। বুঝে গেল? চলো পাঁচ নম্বর পয়েন্ট, একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া হচ্ছে
যে পাঁচ নম্বর পয়েন্টে আমরা নদী অববাহিকা ও জলবিভাজিকার মধ্যে পার্থক্য কি বলতে পারি, যে আমাজন অববাহিকা হলো পৃথিবীর এবং গঙ্গা অববাহিকা হলো ভারতের বৃহত্তম নদী অববাহিকা। তাহলে নদী অববাহিকার উদাহরণ হিসাবে আমরা পাঁচ নম্বর পয়েন্টে দিতে পারি, এর উদাহরণ কি, নদী অববাহিকার উদাহরণ হিসাবে আমরা পৃথিবীর বৃহত্তম হলো আমাজন অববাহিকা আর ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা অববাহিকা। বোঝা গেছে? অপরদিকে আমরা জলবিভাজিকার উদাহরণ দিয়ে দিই। জলবিভাজিকা আমরা একটাই উদাহরণ দিচ্ছি, জলবিভাজিকা হিসেবে যে আমরা সাতপুরা, সাতপুরা পর্বত হলো নর্মদা ও তাপ্তি নদীর জলবিভাজিকা হিসাবে কাজ করে থাকে। সাতপুরা পর্বত আমাদের, সাতপুরা পর্বত যেটা আমাদের পশ্চিম ভারতে অবস্থিত রয়েছে, সেই গুজরাটের, গুজরাটের অবস্থিত রয়েছে যে সাতপুরা পর্বত, সেই সাতপুরা পর্বত নর্মদা ও তাপ্তি নদীর জলবিভাজিকা হিসাবে কাজ করে থাকে। তো এই ছিল খুবই ছোট্ট একটা ক্লাস, যেখানে আমরা নদী অববাহিকা কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, ও নদী অববাহিকা ও জলবিভাজিকা কিভাবে গঠিত হয়, ও নদী অববাহিকা ও জলবিভাজিকার মধ্যে পার্থক্য আমরা নিয়ে একটা ছোট্ট ক্লাস করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে তোমরা নেক্সট ক্লাসগুলো পেয়ে যাও। তো যারা এই পর্যন্ত